আমাতুল্লাহ মোশরেফা, আপনি লিখেছেন বিয়ের জন্য অনেকে ছবি চায়, যদি বিয়ে না হয় তাহলে কি ছবিগুলো থাকলে গুনাহ হবে? বিয়ের জন্য যদি কেউ ছবি চায় তাহলে সেক্ষেত্রে লোকটা কতটা অথেন্টিক, তার ভিতরে তাকওয়া কতটা আছে, তিনি হালাল হারাম কতটা বুঝেন এবং কতটা আল্লাহর ভয় আছে, তিনি এই ছবিটা নির্দিষ্ট সময়ের পর যদি বিয়ে না হয় তাহলে সেক্ষেত্রে ডিলেট করে ফেলবেন এবং কতটা, এই বিষয়গুলো নিশ্চিত হয়ে তারপর তাকে ছবি দেওয়া উচিত, অথবা বিশেষভাবে তাকে বলে দেওয়া উচিত এবং তিনি যেটা করেন সে বিষয়ে তাকে রিকোয়েস্ট করা উচিত। এরকম না হলে যে কেউ চাইলো আর তাকে ছবি দিলেন, এটা উচিত না, কারণ এটি আপনার প্রাইভেসি যেমন নষ্ট হবে, গুনাহের কাজ তিনি করবেন, আপনি পরোক্ষভাবে সেটাতে একরকম সহায়তাই করলেন, ব্যাপারটা সেরকম হয়ে গেল। এই জন্য এই বিষয়গুলো দেখা উচিত। আপনি আপনার চেষ্টা অনুযায়ী সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন, তারপরও যদি তিনি এটি করেন না, ডিলেট করেন, নিজের কাছে রেখে দেন, তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ এর দায় আপনার আসবে না, তার উপরে থাকবে। মুশফিকুর রহমান, আপনি লিখেছেন বিয়ের সুন্নাহ পদ্ধতি সম্পর্কে কিছু বললে ভালো হতো। বিয়ের সুন্নাহ পদ্ধতি নিয়ে অনেক বিস্তারিত কথা বলার সুযোগ নেই, তবে আমরা এটুকু বলি যে বিবাহ এটি সুন্দর এবং শরিয়া সম্মত পদ্ধতিতে সুন্নাহ সম্মত উপায়ে হওয়ার জন্য আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমত, পাত্রপাত্রী নির্বাচিত হবে, নির্বাচন করা হবে দিনদারিতা দেখে, তাকওয়া দেখে, দুনিয়া বা অন্য দিকগুলোকে প্রাধান্য দিয়ে, তাকওয়াকে প্রাধান্য দিয়েই পাত্রপাত্রী নির্বাচন করতে হবে। দ্বিতীয়ত, মোহরের পরিমাণ থাকবে সহনীয় পর্যায়ে, শুধুমাত্র প্রদর্শনের জন্য বড় কোনো ফিগার না হেঁকে বাস্তবসম্মত এবং সহনীয় পর্যায়ে মোহর ধার্য করা হবে। তৃতীয়ত, কোনো যৌতুক থাকবে না, এমনকি মেয়ের বাবার বাড়িতে শত শত মানুষ গিয়ে খাওয়ার যে কালচার আছে সে কালচারটাও থাকবে না। চতুর্থত, বিবাহকে কেন্দ্র করে যত প্রকার অনাচার হয়ে থাকে আমাদের সমাজে, গান বাজনা, হাই ভলিউম ডেক্সের বাজানো এবং আপনার নারী পুরুষ ঢলাঢলি, মেশামেশি, পর্দাহীনতা, বেলেল্লাপনা, এসব বিষয়গুলো থেকে মুক্ত থাকা, এভাবে যদি আমরা বিয়েটাকে সম্পাদন করতে পারি, ইনশাআল্লাহ বিদিনে সেটি সুন্নাসম্মত বিয়ে হবে এবং সুন্দর একটি বিয়ে হবে, যেটা আমাদের জীবনে বারাকার লাভের অন্যতম মাধ্যম হতে পারে। দিনের পথে আসেন আড়ি থেকে, আপনি লিখেছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উপায় কী? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার জন্য অন্য সব মানুষের সাথে ভালোবাসা বৃদ্ধির ক্ষেত্রে যেরকম সালামের ভূমিকা রয়েছে, সেই সালামটা আদান প্রদান করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যখন পরস্পরের মধ্যে সালামের আদান প্রদান করবে তখন তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। সেই সাথে তিনি হাদিয়া প্রদান করার কথা বলেছেন, উপহার আদান প্রদান করা। অনেক সময় স্বামীরা স্ত্রীদেরকে শুধু দেন, স্ত্রী স্বামীকে সারপ্রাইজ দেওয়া, স্বামীকে বিভিন্ন ক্ষেত্রে খুশি হওয়ার মতো কোনো কিছু পেশ করা তার জন্য, তো এরকম বিভিন্নভাবে উপহারের আদান প্রদান, এটাও পারস্পরিক ভালোবাসা সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।